আসসালামু আলাইকুম। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগত জানাই। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ষষ্ঠ অধ্যায় উপস্থাপন করব, জলবায়ু ও দুর্যোগ পাঠ এক। তোমাদের সাথে আছি বিষয় শিক্ষক মাহফুজা বেগম তাহেরা। আমরা জানবো পাঠ এক, জলবায়ু পরিবর্তন সম্পর্কে। প্রথমেই তোমাদের এই ক্লাসের শিক্ষণফলগুলো জানিয়ে দিচ্ছি। এই ক্লাস থেকে তোমরা কী কী জানতে পারবে, জলবায়ু কি তা সম্পর্কে জানতে পারবে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। জলবায়ু কেন পরিবর্তন হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো সব কিছুই তোমরা ব্যাখ্যা করতে পারবে। জলবায়ু ও দুর্যোগ। কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। বললাম কি, কোনো স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। অর্থাৎ আবহাওয়া কি প্রথমে আমাদের জানা দরকার। আবহাওয়া হচ্ছে কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা বা গড় বৃষ্টিপাত। অর্থাৎ আজকে প্রচণ্ড রকম গরম পড়েছে, আবার আজকে অনেক বৃষ্টি হয়েছে। এই যে এই কথাগুলো আমরা বলি যে দুই দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বা আজকে দুই দিন ধরে অনেক বেশি গরম পড়ছে, এই যে স্বল্প সময়ের জন্য এই গরম পড়ছে, বৃষ্টিপাত কি সব সময় হয়? সব সময় হয় না। দেখা যাচ্ছে দুই দিন বৃষ্টি হলো, কিংবা সকালে বৃষ্টি হলো, বিকালে আবার বৃষ্টিটা আর নেই। এটা হচ্ছে কি, আবহাওয়া। আমরা এটাকে বলতে পারি কি, আবহাওয়া। আজকে আবহাওয়া কেমন? আজকের আবহাওয়া খুব গরম, কিংবা আজকে আবহাওয়া খুব ঠান্ডা। আর কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তনকে নির্দিষ্ট ধারাই হলো জলবায়ু। আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট একটা ধারা রয়েছে, সেটাই হচ্ছে জলবায়ু। কোনো স্থানের বহু বছরের গড় তাপমাত্রা বা গড় আবহাওয়া হলো কি, জলবায়ু। যদি সহজ ভাষায় বলি তাহলে আমাদের এই বাংলাদেশ অঞ্চল, আমাদের এই অঞ্চলে কি হচ্ছে, আমাদের গ্রীষ্মকালে খুব বেশি গরম পড়ে, আবার শীতকালে শীত পড়ে, আবার বৃষ্টিপাত যখন হয় বর্ষাকালে তখন খুব বেশি বৃষ্টিপাত হয়। এটা হচ্ছে আমাদের প্রায় 30-40 বছর ধরে জলবায়ুটা বা আবহাওয়াটা এরকমই হচ্ছে। প্রত্যেক বছর শীতকালে অনেক বেশি শীত পড়ে, গরমকালে অনেক বেশি গরম পড়ে এবং বৃষ্টিপাত যখন হয় বর্ষাকালে তখন আবার অনেক বেশি বৃষ্টিপাত হয়। এটা আমরা দেখে আসছি বহু বছর ধরে। এই যে 30 থেকে 40 বছরের এই আবহাওয়ার গড়কেই বলছে কি, জলবায়ু। এই আবহাওয়ার গড়কেই বলছে কি, জলবায়ু। আচ্ছা, এরপরে আশা করি তোমরা জলবায়ু কি তার সম্পর্কে ভালো মতো বুঝতে পেরেছ। এবার আমরা জেনে নিব জলবায়ু পরিবর্তনের কারণ। অর্থাৎ আমাদের যে জলবায়ুটা, আমরা একটু আগে বললাম যে গড় দীর্ঘ সময়ের জন্য যে গড় তাপমাত্রা সেটাই হচ্ছে কি, গড় আবহাওয়া সেটাই হচ্ছে জলবায়ু। আমরা 30-40 বছরের গড় আবহাওয়াকেই বলছি কি, জলবায়ু। কিন্তু এই 30-40 বছর পর বা বর্তমানে আগের কিছু বছর আগেও কিন্তু আমাদের তাপমাত্রা বা আমাদের দেশের জলবায়ু বা পৃথিবীর যে জলবায়ু সেটা কিছুটা হলেও ভিন্ন ছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে এই যে আমাদের বিশ্বের কি হচ্ছে, জলবায়ুটা পরিবর্তন হচ্ছে। এর একটি অন্যতম কারণ হলো মানবসৃষ্ট দূষণ। অর্থাৎ এই জলবায়ু পরিবর্তনের জন্য আমরাই কিন্তু দায়ী, আমরা মানুষরাই কিন্তু দায়ী। কিভাবে দায়ী? যেমন শিল্প কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া কি করছি, আমরা দূষণ তৈরি করছি, যে দূষণের ফলে কি হচ্ছে, জলবায়ুটা পরিবর্তন হচ্ছে। যেমন শিল্প কলকারখানার এবং যানবাহনের ধোঁয়া। পৃথিবীতে বড় বড় শিল্প কারখানাগুলো রয়েছে এবং সেখানে, সেই কলকারখানায় বড় বড় মেশিনারিজ রয়েছে, অর্থাৎ যন্ত্রপাতি রয়েছে। এই যে যন্ত্রপাতি, সেগুলো থেকে বের হচ্ছে কি, কালো ধোঁয়া। আবার বড় বড় গাড়ি, ট্রেন, বাস, যেগুলোই বলো না কেন, সব কিছুতেই কিন্তু এই যানবাহনের ক্ষতিকর ধোঁয়া বের হচ্ছে। আর এর ফলে কি হচ্ছে, বিশ্বের যে তাপমাত্রা, অর্থাৎ বিশ্বের যে পূর্ববর্তীতে যে তাপমাত্রাটা ছিল সেটা বর্তমানে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আর এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলেই একদিকে কি হচ্ছে, বরফ গলে যাচ্ছে এবং অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, পরিবেশটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে, বরফ গলে যাচ্ছে এবং
অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে, ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। এরপরে আমরা জানবো বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থাৎ এই যে জলবায়ুটা, বিশ্বে যে জলবায়ুটা পরিবর্তন হচ্ছে তার প্রভাবে বাংলাদেশে কী কী সমস্যা সৃষ্টি হচ্ছে। এখানে কয়েকটি প্রভাব সম্পর্কে দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে, সেখান থেকেই আমি প্রভাবগুলো তোমাদেরকে বলছি। দেখো, প্রথমে আছে কি, গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমাদের যে তাপমাত্রা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর কিছু বছর আগেও আমাদের গ্রীষ্মকালে আমাদের আবহাওয়া বা জলবায়ু বা তাপমাত্রা যেটাই বলো না কেন, সেটা কিন্তু এতটা তীব্র ছিল না বা এতটা মাত্রাতিরিক্ত ছিল না। বর্তমানে কিন্তু আমাদের গ্রীষ্মকালে খুবই গরম পড়ছে, যেটা আমরা কখনো কখনো অসহনীয় হয়ে যাচ্ছি। আবার অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, অতিবৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি। এবছর নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখেছো যে অতিবৃষ্টি হচ্ছে, অর্থাৎ এবার কিন্তু বর্ষাকালে অন্য বছরের তুলনায় বৃষ্টিপাতটা বেশি হচ্ছে। আর অনাবৃষ্টিটা কি? অনাবৃষ্টি হলো যে মানে বৃষ্টি না হওয়া বা বৃষ্টির অভাব। এরপরে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে। তোমরা জানো খুব রিসেন্টলি, খুব সম্প্রতি একটি ঝড় হয়ে গেল, জলোচ্ছ্বাস হয়ে গেল, যার প্রভাবে এই উত্তরবঙ্গের বা কলকাতার বিভিন্ন অঞ্চল, আমাদের দেশের বিভিন্ন অঞ্চল কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার কারণ কি? এর কারণ কিন্তু এই জলবায়ু পরিবর্তন। বারবার ভয়াবহ বন্যা হচ্ছে আমাদের বিভিন্ন দেশের, আমাদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দেশে কিন্তু কি হচ্ছে, বন্যার খুব প্রকোপ দেখা দিচ্ছে। মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তাহলে এই যে সমস্যাগুলো হচ্ছে কি, এর প্রভাবে আমাদের দেশের এই এই সমস্যাগুলো হচ্ছে, যেগুলো বললাম কি, গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আশা করি তোমরা আজকের পড়ার বিষয়টা, যা যেটা ছিল জলবায়ু সম্পর্কে, জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কারণ এবং প্রভাবগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ লিখো। প্রশ্ন উত্তর, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ লিখো, এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবসমূহ লিখো। একটু আগেই যে প্রভাবগুলো বলেছি সেগুলোই সুন্দর করে লিখবে। আশা করি তোমরা ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পেরেছ। সবার সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে,